রাতে ঘুমানোর আগে দুটো নাম আল্লাহর পড়ুন, আল্লাহ পাক আপনার সকল মনের আশা পূর্ণ করে দিবে। এখানে আপনারা যারা আছেন অনেকেই কিন্তু আমার কাছে প্রশ্ন করেন, হুজুর বিভিন্ন বিপদে আছি, আল্লাহর কাছে অনেক বলি কিন্তু কোনো দোয়া কবুল হয় না, কিভাবে কবুল হবে? আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ বাট উই ডোন্ট নো হাউ টু আস্ক টু অলমাইটি। আমরা কিন্তু জানি না যে কী করে আল্লাহর কাছে চাইতে হয়। দেখুন, পুরো পৃথিবীর প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে কে দান করেন? আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক তিনি কি বলেছেন আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহু ইউতি লিমান ইয়াশা ইন্নাল্লাহ ইউতি মান ইয়াশা বিগাইরি হিসাব ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে খুশি যত কিছু তত দান করবেন, কেউ জিজ্ঞাসা করার মতো নেই। জীবনে অনেক দোয়া করেছেন, অনেকে বলেন যে হুজুর দোয়া করি দোয়া তো কবুল হয় না। ভুল বলেছেন, দোয়া কবুল হয়, বাট পৃথিবীর মধ্যে দোয়া ইমপ্লিমেন্টেশন হয়তো সেই লেভেলে হয় না। কারণ কোনটা আপনার জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর, ইউ ডোন্ট নো অ্যাট অল, শুধুমাত্র আল্লাহ পাক জানেন। সো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দোয়া করতে হবে। যে দোয়ার মধ্যে তিনটি বিষয় থাকবে সে দোয়া অবভিয়াসলি আল্লাহ পাক কবুল করেন। এক নম্বর হচ্ছে, আপনি যখন দোয়া করবেন খুলুসিয়াতের সহিত দোয়া করবেন। মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহ পাক কি বলেছেন যে খুলুসিয়াতের সহিত যদি তুমি দোয়া করো, তোমার চোখের পানি যখন জমিনে পড়ার আগে আমি সকল দোয়াগুলো কবুল করবো। আল্লাহ আকবার। দুই নম্বর হচ্ছে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। ওমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু, দোজ অফ পিপল আর ডিপেন্ডস অন অলমাইটি, আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম। কোনো বিপদ যখন পড়বেন আল্লাহর কাছে চাইবেন। একজন সাহাবা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার রসুল বললেন, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। শেষ পর্যন্ত ওই সাহাবা জীবনে যত বিপদে পড়েছেন শুধু আল্লাহর কাছে চাইতেন। দেখুন, আল্লাহ ইজ গুড এনাফ ফর ইউ। সো আজ থেকে দুটো নাম কিন্তু আপনাকে কি শিখিয়ে দিচ্ছি, অনেক দোয়া কবুল হয় নাই, অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক কষ্ট মনের মধ্যে, সব ভুলে যান, সব ভুলে যান, এই দুটো নাম ধরে আপনি ডাকবেন। আমি কিন্তু হাদিসের কথা বলছি। আল্লাহ পাক কি বলেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউউ বিহা, আল্লাহর রয়েছে অনেক নাম, তোমরা সেই নামগুলো ধরে ডাকো। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, অনেক দোয়া কবুল হয়নি, এবার নাম ধরে ডাকবেন, দোয়া কবুল হবে। তাওয়াক্কুল তো আল্লাহর উপর করছেন। দেখুন, যেই দুটো নাম আপনাকে আমি এখন বলবো, দুটো নামকে অনেক আল্লাহর ওলিরা ইসমুল আজম বলেছেন, ইসমে আজম বলেছেন। ইসমে আজম ধরে যদি কেউ আল্লাহর কাছে বলে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেয়। তবে কীভাবে দোয়াটা আপনি করবেন, কখন করবেন, সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্লিজ অ্যাটেনশনটা একটু বাড়ান, অন্যদিকে চোখ দিবেন না, আমার দিকে। প্রথম কথা হচ্ছে, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ইস্তেগফার পড়তে হবে। কি পড়তে হবে? ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই নম্বর হচ্ছে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। তিন নম্বর হচ্ছে আল্লাহু সামাদ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সূরাতুল ইখলাসের মধ্যে রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যে সামাদ, এই জিনিসটা যখনই আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। প্রত্যেকে দোয়ার পূর্বে, যখনই মনের মধ্যে ব্যথা বেদনা কষ্ট যে কোনো দোয়া করার পূর্বে আপনি আল্লাহু সামাদ বলবেন। আল্লাহু সামাদ একশো বার পড়বেন। কতবার? একশো বার পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহ পাক আল্লাহু সামাদ এই নামটি ধরে আল্লাহর কাছে বলে দোয়া কবুল করা তৌফিক দান করুক, আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।